ইচ্ছে দেদার ফুচকা খাবার বন্দি পেটে আটলো শাস্তি লাগে। চলো এখন যাওয়া যাক, আজ মা যাচ্ছে না, মার শরীরটা খুব খারাপ, জানোই বাড়িতে লোক এসেছিল, সে শরীরটা খারাপ, এখন আজ আমরা যাবো আর খুব আনন্দ করবো। আর ব্ল্যাক ব্ল্যাক চারটা পরে কেমন লাগছে, হিরোইন লাগছে কি বলো, এও ব্ল্যাক পরেছে, এটা রেড পরেছে, কারণ ব্ল্যাকের মাঝখানে একটা রেড থাকা দরকার, তবে তো সুন্দর লাগবে। তো চলো এখন দেখতে যাওয়া যাক। সো গাইস দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি বাসে উঠে পড়েছি, আর আজকের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে গাইস। তাও তো পুজোয় বেরোতে হবে, পুজোয় পাঁচটা দিন মিস করা যাবে না, মিস করলেই ফুল লস। সো ফুল মাস্তি করব, ফুল মজা করব, তিনজনে আজকে জমিয়ে ঠাকুর দেখব, খাওয়া দাওয়া করব, দারুণ মজা করব। তো চলো যাওয়া যাক। আর তোমাদের প্রথমেই বলে দিই, আমার ব্লগগুলো ছাড়তে এত লেট হচ্ছে কেন, কারণ আমার পুজোর পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি ডক্টর দেখাতে, এখন অনেকটা ঠিক আছি, সেই জন্য একটুকু আমি ব্লগ এডিট করতে পারিনি আর ছাড়তেও পারিনি। সবাইকে ভেরি ভেরি সরি, প্লিজ অনেকটাই লেট হয়ে গেল। তোমরা কিন্তু ব্লগগুলো পুজোর অবশ্যই দেখো গাইস, একটু লেট হয়ে গেল, একটু ম্যানেজ করে নাও তোমরা, একটু লেট হয়ে গেল গাইস। তো চলো দেখতে থাকো, অলরেডি কিন্তু আমরা চলে এসেছি প্যান্ডেলে, এটা আমরা গড়িয়াহাটে চলে এসেছি, গড়িয়াহাটে নবদুর্গা, এখানে নবদুর্গা হয়েছে, তাই প্যান্ডেলটা দেখতে এসেছি। তো নবদুর্গা তো দেখতেই হবে, আর সত্যি নাকি অসাধারণ হয়েছে, তাই আমরাও চলে এসেছি। আর রাত তো অনেকটাই, আর পুজোর সময় দেখো কত পরিমাণ না ভিড় হয়, পুরো প্যান্ডেল জুড়ে মানুষ আর মানুষ। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইস। গাইস এদিকে এসে দেখি এখানে দারুণভাবে মেলা বসে গেছে, পুজোয় মেলা বসবে না সেটা আবার হয় নাকি? আর তোমরা প্যান্ডেলটা আর মায়ের নটি রূপ কেমন দেখলে বলো, আমি তো দেখলাম আর তোমাদেরও দেখালাম, সত্যি অসাধারণ, জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম, মায়ের নটি রূপ সত্যি অসাধারণ হয়েছে। আর দেখো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, এখানে রাজ টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এখান থেকে আমরা যাব নাকতলা, নাকতলা প্যান্ডেলটা দেখব। তো চলো, তো চলো এখন যাওয়া যাক। আর আমরা বাস পাচ্ছিলাম না, তাই আমরা মেট্রোতে চলে এলাম, তো একটা স্টেশন পরেই নামব। তো চলো গাইস এখন যাওয়া তো যাক। সো গাইস আজকের কিন্তু আমরা ফুল মাস্তি করছি, ফুল এনজয় করছি, দারুণ দারুণ মজা করছি, মানে এই পুজোয় ভালো করে মাস্তি করেনি। এমনি টাইম তো রাতে বেরোতে পারবো না, এই পুজোর টাইমই ছাড়ে আমাদের রাতে ফুল মাস্তি করে নেওয়ার জন্য, তো ফুল মাস্তি করে নিই, তারপরে যদি অসুস্থ হয়ে যায় তো অসুস্থ হয়ে যাব, কিন্তু এখন ফুল মাস্তি করার টাইম, পুজোতে ফুল মাস্তি করে নিই। চলো দেখতেই পাচ্ছ গাইস মেট্রো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, এখনো কিন্তু আমাদের মেট্রো এলো না গাইস।
দেখো আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। এটা কি কেউ জানে না না কেউ চড়েনি? না এইটা কোনোদিন আপনারা দেখেননি। সো গাইস এর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, তাই জন্য একটু ভুলভাল বকছে। যাই হোক গাইস, ও একটু ফান করছিল, ও কিন্তু ফান সারাক্ষণ ফান করতে থাকে আর এরকম আমাদের হাসাতে থাকে। তো যাই হোক আমাদের মেট্রো চলে এসেছে, চলো এখন মেট্রোয় উঠে পড়ি। আর দেখো মেট্রো থেকে আমরা লেবেও পড়লাম, এখন চলো যাওয়া যাক গাইস। কিন্তু আমাদের অন্ধকারে ভূত লাগছে, সেটা আমরা কি করতে পারি? সো গাইস দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নাকতলার প্যান্ডেলটা চলে এসেছি আর এখানে থিম করেছে হৃদয়পুর, দেখো লেখাই আছে সামনে। তো গাইস প্যান্ডেলটা মনে হচ্ছে অসাধারণ হয়েছে, কারণ সামনে থেকেই দেখতে পাচ্ছি অসাধারণ। এবার ভেতরে না ঢুকলে তো আর বুঝতে পারবো না, বাট মনে হচ্ছে অসাধারণ হয়েছে, হৃদয়পুর করেছে মানে। তো চলো এখন রাতে মানুষের ভিড় দেখো, আর বেশি কথা বলবো না, তোমরা প্যান্ডেলটা গাইস দেখতে থাকো মন দিয়ে। গাইস তোমরা থিমটা কেমন দেখলে? অসাধারণ না, এক কথায় দারুণ বলতে দারুণ, জাস্ট অপূর্ব অপূর্ব হয়েছে, মানে কি বলবো, সত্যি অসাধারণ দারুণ একটা থিম দেখলাম। তো ওখানে দেখতে পেলে দুজনে মারপিট করছিল, তো এখানে আরেকটা প্যান্ডেল দেখলাম, এখানে দুর্গা মাটা অসাধারণ করেছে দেখতে পাচ্ছ। তো চলো একটু ফটো ফটো তুলি, তারপরে তো বাড়ির দিকে যেতে হবে। তো গাইস আমাদের বাঙালির কিন্তু এটা সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো,
তো এই দুর্গা পুজোর জন্য আমরা কিন্তু 365 দিন অপেক্ষা করি, কবে পুজো আসবে কবে পুজো আসবে, আর পুজো এলে যেন কি তাড়াতাড়ি না চলে যায়, সত্যি মনটা খারাপ হয়ে যায়। তো আজ সপ্তমী, সপ্তমীতে তোমরা মানে কি বলবো, সপ্তমী হয়ে গেল আর দুদিন পরেই পুজো শেষ, সত্যি মনটা অনেক অনেক খারাপ লাগছে, আবার 365 দিন অপেক্ষা করলে তারপর। তো ওখান থেকে বেরিয়ে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কারণ আমি সেই থেকে যে বেরিয়েছি আমি একটু কিছু খাইনি, কারণ আমার পেটটা আসলে খুবই প্রবলেম করছিল গাইস, এই জন্য ভয়ে খাইনি। ঠাকুর দেখতে বেরিয়ে পেটে যদি এরকম প্রবলেম হয় তাহলে তো মুশকিল। তো এখন ভোরের দিকে হতে যায়, তো এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, না খেলে আমি আর বাড়ি যেতে পারবো না, তাই এখানে চিকেন রোল খেয়ে নিয়েছি আর খেতে খেতে হাফ খেয়ে ফেলেছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে রাজকেও একটু খাইয়ে দিয়েছি, ও খেতে চাইছিল না তাও খাইয়ে দিয়েছি, ওরা আগে খেয়েছে তাও আমি খাইয়ে দিলাম। আর আমার পুচকুটা দেখো আমার জন্য কি নিয়ে চলে এসছে, ও আমার স্পেশাল একটা জিনিস, পুজোয় আইসক্রিম খাবো না সেটা আবার হয়, তার উপরে যদি কাঁপা আইসক্রিম হয়, ও মন তো একদম জিঙ্কালালা। তো গাইস এত ট্রায়েড হয়ে পড়েছিলাম আর তোমাদের দেখাইনি, একবারে বাস থেকে নেবে বাড়ির পথে একদম, তখন তোমাদের দেখাচ্ছি। তো আমরা অলরেডি কিন্তু বাড়ির একদম কাছে, আর দুপা পেলেই ঘরে ঢুকে যাব। তো আজকের সপ্তমীটা দারুণ কাটলো, আর ভোর হয়ে গেছে, আজ তাড়াতাড়ি আসবো বলেছিলাম বাট সেটা আর করতে পারলাম না। পুজো মানেই নাইট আউট হবে, ষষ্ঠীও নাইট আউট হলো, সপ্তমীও নাইট আউট হয়ে গেল, এবার অষ্টমীর সকালে কী করে উঠবো জানি না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পরের আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি, অষ্টমীর অঞ্জলির ভিডিও। তো কাল সকালে উঠতে হবে, টাটা, গুড নাইট গাইস।